জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। জয় সীতানা। ওম নিতাই গৌর সীতানাতে প্রেমানন্দে হরি হরিবল। জয় জয় রাধারানী কি জয়। জয় জয় মহারানী কি জয়। বলি হে প্রেম চেহে কহ শ্রী রাধে, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত প্রেমানন্দে হরি হরি বল। ওম নম ভগবতে বাসুদেবায়, নম নম। ওম নম ভগবতে বাসুদেবায়, নম নম। ওম নম ভগবতে বাসুদেবায়, নম নম। অখণ্ড মণ্ডল কারণম ব্যাপ্তম যেন চরাচরণম, তৎপাদং দর্শিতং জনৈ তস্মৈ শ্রী গুরবৈ নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েব চ পতিতানং পাভুনেব্যো বৈষ্ণবেব্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতে শ্রী নমো নমো। নমো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে, বৃষবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ্চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমো। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। প্রথমেই প্রণাম জানাই আমার পরম আরাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তরণীবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজের শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই
আজকের শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে এই অধমের একটু একটু দুঃসাহস সেই বলতে পারেন, যে দুঃসাহস করে আপনাদের সম্মুখে এসেছি এবং যারা শুনছেন তাদের শ্রী পাদ পদ্মে প্রণাম জানাই। আমার জন্মদাতা পিতামাতা শ্রী পাদ পদ্মে প্রণাম জানাই, আমার শিক্ষা গুরুকে যে আমাকে এই রূপ অনুপ্রেরণা দান করাতে। তো আজ শ্রী শ্রী প্রথমেই অপরাধ মার্জনা চাইছি, যে আমার মতো অধম দুরাচার পাপি চণ্ডাল দুষ্কৃতিকারী আমার মুখ থেকে শুনে যে আপনাদের উপকার হবে অথবা আপনাদের যে খুশি শান্তি পাবেন আনন্দ পাবেন সেই রূপ বিন্দুমাত্র যোগ্যতাও নেই আমার। তো অধম সকলেই নিজ উদারতা গুণে অধম জেনে কৃপা করবেন। জয় শ্রী রাধে। তো আজ শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আজ আমরা গুরুতত্ত্ব নিয়ে যৎকিঞ্চিত আস্বাদন করার চেষ্টা করব। তো প্রথম শ্রী শ্রী গুরু পূর্ণিমা, অর্থাৎ গুরু পূর্ণিমা তো গুরুর নিমিত্তেই পূর্ণিমাটা করা হয়, সেই অনুষ্ঠানটা করা হয়। তো আজ প্রথম আমরা জানবো, যে যৎকিঞ্চিত আস্বাদন করব যে গুরু কে। তো গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হলো বড়, অর্থাৎ কত বড়? যত বড় আমার ভগবান, যত বড় আমার ভগবানের কৃপা তত বড় হলো গুরুদেব। গুরু শব্দের অর্থ হলো বড় এবং লঘু শব্দের অর্থ ছোট। তো ভগবানের কৃপা এবং ভগবান যতটুকু বড়, ভগবানের দয়া ভগবানের উদারতা যতটুকু বড় ততটুকু বড়ই হলো আমার গুরুদেব। তো শাস্ত্র বলছেন যে গুরু আসলে কে? এক গুরুকে তো একমাত্র যাহার অনুগ্রহ এবং যাহার কৃপাতে আমাদের ভগবত অনুগ্রহ হয়, ভগবত জ্ঞান প্রাপ্ত হয়, ভগবত ভক্তিকে আমাদের উপলব্ধি হয়, সেই হলো গুরু। অর্থাৎ আমাদের ভগবত ভক্তির অনুপ্রেরণা দান করে, কৃপা দান করে, সেই হলো আমার গুরু। তো আবার শাস্ত্র বলছেন, যিনি অপ্রসন্ন হইলে জীবের কোথাও গতি থাকে না সেই হলো আমার গুরু। তো গুরু হলো সেই প্রকার যার কৃপা ব্যতীত আমাদের জীবনে বিন্দু মাত্র যোগ্যতাও নেই ভগবানকে ভজনা করার, ভগবানকে সাধনা করার। তো যিনি অপ্রসন্ন হলে আমাদের বিন্দু মাত্র যোগ্যতাও নেই ভগবানকে লাভ করার, ভগবানের চরণ সেবা করার, তো তিনি হলেন আমাদের গুরু। তো গুরু হলো সেই জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হলে আমাদের মনের অজ্ঞানতা দূর হয়, মনের সমস্ত কলুষতা দূর হয়। অজ্ঞান কি করে মনুষ্য হয়ে অজ্ঞান কি করে হতে পারি? তো যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা না হবে, যতক্ষণ পর্যন্ত গুরুদেবের চরণে সমর্পিত না হওয়া যায়, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ অজ্ঞান থাকে, তার হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হয় না, ভগবত প্রেম জাগ্রত হয় না। তো গুরু কৃপার সঙ্গে সঙ্গেই সেই প্রেম সেই ভক্তিটুকু আমাদের জাগ্রত হয়, যার ফলে অজ্ঞান রূপ অন্ধকার দূরীভূত হয়ে আমরা ভগবত চিন্তা ভগবত চরণ ভগবত স্মরণে ভগবত স্মরণে আমরা যেতে পারি। ভগবত কথামৃত আস্বাদনের নিমিত্তে আমাদের যে উপকার হয় সেই উপকারের উপলব্ধিটা আমরা বুঝতে পারি। তো চৈতন্য চৈতামৃতে গুরু সম্পর্কে বলেছেন যে যথাপি আমার গুরু চৈতন্যেরও দাস তথাপি জানিবে আমি তাহারও প্রকাশ। অর্থাৎ বলেছেন যদিও আমি গুরুদেব আমি চৈতন্যের দাস। গুরুদেব কি? গুরুদেব হলেন কৃষ্ণদাস, আমার গৌর হরি অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর দাস। তো তথাপি জানিবে আমি তাহারও প্রকাশ, তাহা এখানে তাহা কাকে বোঝানো হয়েছে? তাহা মানে আমার কলিযুগের পাবন অবতার গৌরহরি। ভগবানের প্রকাশই হলো গুরুরূপ, গুরুরূপ ধারণ করেই ভক্তকে কৃপা করেন ভগবান। কিন্তু সরাসরি একজন ভক্তকে খুব কমই ভক্তদের কৃপা দান করেন, তাদের দর্শন দেন। তো সেই ভগবান কি করেন?
যে গুরু রূপ ধারণ করে আমাদের কৃপা দান করেন, আমাদের মনে অজ্ঞান রূপ অন্ধকারকে দূরীভূত করে আমাদের মনের ভিতরে আমাদের অজ্ঞানতাকে দূর করে একটা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়। যে জ্ঞান প্রাপ্ত হলে একজন মানুষ ভগবত দাম প্রাপ্ত হয়, সেই হলো আমার গুরু। তো আবার শাস্ত্র বলছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এই যে আগে বলছি যে গুরু হলন শাস্ত্রে, শাস্ত্রে বলা হয়েছেন গুরু হল কৃষ্ণের রূপ। তাই তো ভাগবত মহাপুরাণে বলছেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের শরণ, তিনের শরণ লইলে হয় সর্ব বিনষ্ট দংশ। অর্থাৎ গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনে সদা সর্বদা সরল রেখা, সমদৃষ্টি, সম ভালোবাসা, সমস্ত কিছুই সম পরিমাণ হতে হবে। গুরুতে বেশি, কৃষ্ণতে কম, কৃষ্ণতে বেশি, গুরুতে কম, এবং কৃষ্ণেতে বেশি বৈষ্ণবে কম, বৈষ্ণবে বেশি গুরুতে কম, এই রূপ হলে হবে না। তো গুরু কৃষ্ণ বৈষ্ণব তাদের তিনজনকে সমভাবাপন্ন, সমদৃষ্টি, সম ভালোবাসা, মানে সরল রেখায় রাখতে হবে। তাই তো সরল রেখায় রাখলে কি হবে, এটা শাস্ত্রেও বলেছেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিন সদা সর্বদা সমান। তো ভগবান কি করেন, গুরু রূপ ধারণ করে আমাদের কলিহত জীবকে কৃপা দান করেন। কৃপা, যেই যে কৃপা, কৃপা শব্দের অর্থ কি, কৃপদাতু আর আপ্রত্যয় যুক্ত হয়ে কৃপা, অর্থাৎ অসমর্থকে সামর্থ্য দান করার নামই হলো কৃপা। অর্থাৎ গীতায় বলেছেন যে মুখং করতি ভাচলং পঙ্গুং লঙ্গায়তে গিরিম যত কৃপা হি তমাহানুবন্ধে পরমানন্দ মাধব। অর্থাৎ যে চলতে পারে না, যে কথা বলতে পারে না, তাকেও যদি আমার মাধব কৃপা করেন তাহলে সেও কথা বলতে পারে, তার মুখেও রাধে রাধে নাম উচ্চারিত হতে পারে। যে চলতে পারে না, কৃপুদাতু আর আপ্রত্যয় যুক্ত হয়ে কিন্তু কৃপা ঘটিত। যে চলতে পারে না, তার চলবার মতো সামর্থ্য নেই, ভগবান ভগবানের কাছে এই প্রার্থনা করেন যে ভগবান আমি অসমর্থ, আমাকে কৃপা দান করুন। তো একজন ভগবানের কৃপা, গীতাতে বলা হয়েছে ভগবানের যদি কৃপা হয় তাহলে যে অসমর্থ সেও সামর্থ্যবান হয়ে যায়, সেও শক্তিশালী হয়ে যায় ভগবানের কৃপা পেয়ে। তো পিতামাতার কৃপা যেমন একটি সন্তানকে লালন পালন করে বড় বড় করে তুলে, পিতামাতার ভালোবাসা যেরূপ একটি সন্তানকে বড় করে তুলে, ঠিক তেমনি সদ্গুরুদেবের কৃপা, কৃপার কারণেই একজন শিষ্য কি হয়, ভগবত ভক্তি লাভ করে সে ভগবানের চরণ পায়। বলা হয়েছে একজন পিতামাতা যেরূপ একটি সন্তানকে প্রতিপালন করে বড় করে, সেই রূপ গুরুদেব হলেন সেই ভক্তকে কৃপা দান করে, কৃপা দান করে ভগবত ভক্তি লাভ করতে সাহায্য করে, ভগবত প্রেম তার হৃদয়ে জাগ্রত হয়, সেই হলেন আমার গুরু। তো আবার শাস্ত্র বলছেন যে শুনি হর্ষে কহে প্রভু কহিলা নিশ্চল, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। অর্থাৎ যার কথা শুনে আমাদের মনে কৃষ্ণ ভক্তির উদয় হয়, ভগবত চিন্তন হয়, আমাদের জীবনের উপলব্ধিকে জানা যায়, জীবনকে উপলব্ধি করা যায়, এই জীবন কেন গঠিত হয়েছে, কেনই বা এই মনুষ্যজনই প্রাপ্ত হয়েছে, সেই উপলব্ধিটা করা যায়। আর গুরুদেব যার কারণে আমাদের কৃষ্ণভক্তি শুরু হয় মূলত গুরু কৃপা। তাই তো ভাগবত মহাপুরাণ বলছেন যে যশ প্রসাদ তো ভগবত প্রসাদ, বলছেন আগে গুরু কৃপা তারপর তো ভগবত কৃপা। তো আগে গুরু কৃপা পেতে হবে তারপর তো ভগবত কৃপা হবে, গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের শরণ। তো গুরু কৃপা ছাড়া কিন্তু ভগবানও কৃপা করবেন না, আগে গুরু কৃপা তারপর ভগবত কৃপা। তো চৈতন্য চৈতামৃতে বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অর্থাৎ
এই ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করে এই মনুষ্য জাতি, এই ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করে এমন কোন ভাগ্যবান জীব যে গুরুদেবের চরণে সমর্পিত হয়েছে, গুরু কৃপা পেয়েছে, গুরু দীক্ষা পেয়েছে, সদ্গুরুদেবের দীক্ষা পেয়েছে, সেই তো ভক্তি কৃপা, ভক্তি কৃপা নামক যে বীজটুকু, সেই বীজটুকু লাভ করতে পারে। আর সেই বীজ লাভ করলে কি হবে, যে আমাদের মনে ভগবত ভক্তি, ভগবত চিন্তন জাগ্রত হবে, একমাত্র গুরু কৃপা। তো যে জায়গাতে যে ভক্তের উপর গুরুদেব কৃপা করেছেন না, গুরুদেব অপ্রসন্ন, সেখানে ভগবানও আসতে পারেন না, ভগবানও তার প্রতি বেজার হন, ভগবানও তার প্রতি অসন্তোষ প্রদান করেন। তো চৈতন্য চৈতামৃতে বলছেন যে শ্রীকৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই বজে সেই দন্য অভক্তহীন ছাড়। বলছেন ভগবানের ভজনে, ভগবানের ভজনে কোনো জাত কুল সেগুলার বিচার হয় না। ভগবান তো জাত দেখে প্রেম দান করেন না, ভক্তি দান করেন না, কৃপা দান করেন না। তো সেই সেইটুকু ভগবান যদি জাত দেখে বিচার করতেন, তাহলে একবার চিন্তা করুন যে বিদুরের কি জাত ছিল। সে অতি ক্ষুদ্র ব্রাহ্মণ ছিল, তার এত দিনও ছিল যে তার গৃহে গিয়ে ভগবান এই রাজ রাজ আবাসন, রাজ পোশাক, রাজ সমস্ত কিছু ত্যাগ করে যে কিনা বিদুরের ঘরে কলার চুচা খেয়েছিল। তো ভগবান কি জাতি দেখেন? জাতি দেখেন না। তো পশুকুলে শ্রী হনুমান ধন্য। তো পশু, হনুমানের জন্ম হয়েছিল পশুকুলে, কিন্তু জন্ম হয়েও সে শ্রী রামচন্দ্রের ভক্ত ছিল, রামচন্দ্রের চরণ পেয়েছিল। তো ভগবান তো এইটুকু বিচার করেন না। তো এক এক চণ্ডাল ভক্ত, সে একটা মুড়ি মুখে দিয়েছে, তো মুখে দিয়ে দেখলো যে স্বাদটা খুব আস্বাদনের মতো, খুব মিষ্টি, খুব ভালো। তো সে কী করলো, দৌড়ে দৌড়ে গিয়ে শ্রী রামচন্দ্রের কাছে উপস্থিত হলো। সে রামচন্দ্রকে বলছেন যে প্রভু এটা নাও, আস্বাদন করো, খুব ভালো খেতে। তো প্রভু কী করলেন, সেই উচ্ছিষ্টটা রামচন্দ্র গ্রহণ করলেন। তো অনেকেই বলছেন যে প্রভু এটা খেও না, কারণ এটা মুচির উচ্ছিষ্ট, এটা নিচু জাতির উচ্ছিষ্ট। ভগবান বলছে এটা তো উচ্ছিষ্ট নয়, এটা হলো ভক্তের প্রসাদ, ভগবত প্রসাদ, যে প্রসাদে পুরে মনে রাস। ভগবান হয়ে এতটা দীনতা। বলছেন মুচির চেলেও শুচি হয়, শাস্ত্র বলছেন যে মুচির চেলেও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচির চেলেও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে যে একজন শুচি, তার জাতিতে কোনো অহংকার নেই, অহংকার শূন্য। আর একজন ব্রাহ্মণ, তার জাতিতে অহংকার আছে, আমি ব্রাহ্মণ উচ্চকুলে। আর যেখানে অহংকার থাকে সেখানে তো ভগবান থাকেন না, ভগবান তো সেখানে কৃপা করেন না, ভগবান তো অহংকার শূন্য হয়ে কৃপা করেন। যেখানে অহংকার নেই সেখানেই তো ভগবান অবস্থান করেন। তো অহংকার শূন্যতার নাম হলো প্রেম, আর অহংকার যুক্ত হলো কাম। তো কাম আর প্রেম সম্পূর্ণ বিপরীত, দিন আর রাতের মতো, সত্য আর মিথ্যার মতো, এ দুটাই অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। এ দুটো কখনোই একসাথে থাকতে পারে না। যখন আলো থাকে তখন অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না, যখন প্রেম থাকে তখন কামের কোনো অস্তিত্ব থাকে না, যখন সত্য থাকে সেখানে কোনো মিথ্যার অস্তিত্ব থাকে না। তো বলছেন শ্রীকৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নেই, সেখানে সবাই সমদৃষ্টিতে সমভাবে ভজনা করতে হবে, ভজনা করতে পারবে। আর সেই ভজনা দেখে গৌড় ভগবানও প্রীত হন, ভগবানও প্রসন্ন হন, চৈতন্য চৈতামৃত বলছেন। জাতিকুলের বিচার করলে হবে না, ভগবান তো নিজেই জাতিকুলের বিচার করেন না, ভগবান তো সবাইকেই, ভগবান হলেন সেই রূপ পিতামাতা, পিতার মাতার স্বরূপ, ভগবান তো পিতামাতা, আমাদের পিতামাতা। তো সন্তান নিচু যতই জীব মাত্রই তো ভগবানের সন্তান। তো
একজন পিতামাতা সদা সর্বদা সব সন্তানকে সমদৃষ্টিতে সমানভাবে ভালোবাসেন, তো ভগবানও ঠিক তেমনি। জাত দেখেন না, সেই সন্তানটা কেমন সেটুকুই দেখে, তার মনে প্রেম কতটুকু সেটুকুই দেখে। তো চৈতন্য চৈতামৃত বলছেন যে ভক্তি বিনা কোনো সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। অর্থাৎ একমাত্র ভক্তি, গুরুচরণে ভক্তি হলো আমাদের মুখ্য বিষয়। যদি গুরুচরণে ভক্তি না হয়, রতি না হয়, তাহলে সমস্ত কিছুই বৃথা, সমস্ত কিছুই নিষ্ফল। আর যে কোনো কর্ম করার, কর্ম যদি না করি, সেই কর্মটুকু যদি সম্পাদন না করি, তাহলে তো সেই কর্ম থেকে ফল প্রাপ্তির আশা আমরা করতে পারি না। তো আমরা ভক্তি করতে হবে, ভগবান তো ফল দেবেনি, ভগবান তো কৃপা করবেনি, ভগবান তো পতিত পাবন, ভক্তবৎসল ভগবান। শাস্ত্র বলছেন যে গুরু এই রূপ যে অজ্ঞান রূপ অন্ধকারকে দূরীভূত করে দেয়। আমাদের দেহে যে অজ্ঞান রূপ অন্ধকার রয়েছে, অর্থাৎ আমরা যে মায়ার দ্বারা জর্জরিত হয়ে আছি, মায়ার দ্বারা আসক্ত হয়ে আছি, মায়াতে ডুবে আছি, সেই মায়ারূপ অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে দেয় গুরু। সেই অন্ধকারকে দূরীভূত করে দেওয়ার নামই হলো গুরু। গুরুদেব কিন্তু ভগবানের অতীব প্রিয়জন, গুরুদেব হলেন ভগবানের অতি প্রিয়। অর্থাৎ ভগবানকে লাভ করতে হলে আমাদের সর্বপ্রথম সর্ব ভক্তির মাধ্যম, ভক্তির দ্বারই হলো আমাদের গুরুদেব। আগে গুরুচরণ আশ্রয়, তারপর অন্য কিছু। তো ভগবানকে, ভগবানের প্রিয় গুরুদেবকে লাভ করে তাহলেই তো ভগবানের চরণ পাওয়া যাবে, ভগবানের চরণ প্রাপ্তি হবে, ভগবানের নিকট যাওয়া যাবে, ভগবত ভক্তি লাভ হতে পারে, একমাত্র গুরু কৃপা। প্রকৃতপক্ষে একজন গুরুদেব সদা সর্বদা, গুরুদেব কেমন হবে প্রকৃতপক্ষে, যার যার আধারই হবে রাধা নাম, কৃষ্ণ নাম, যার আধারই হবে ভগবত নাম, ভগবত চিন্তন, সেই তো গুরু। যে সদা সর্বদা এক চিন্তনে স্থির রয়েছে, যে সদা সর্বদা এক ভক্তিতে স্থির রয়েছে, যে সদা সর্বদা ভগবানের অপ্রাকৃত কথা আস্বাদন করে আনন্দ পায়, সেই আনন্দতে স্থির রয়েছে। অন্য কোনো আনন্দ, অন্য কোনো বাহ্যিক স্থিরতা তার মনে আসে না। গুরু সদা সর্বদা পূজনীয় হয়, তাই বলে সে কিন্তু ভগবানের আসন চান না। গুরুদেব কিন্তু চান না যে সে ভগবান, সে গুরুদেব কি চান, সে ভগবান, ভগবানের ভক্তি অর্থাৎ ভগবত ভক্তি লাভ করে সে ধন্য হতে চান, ভগবত ভক্তি লাভ করে সে ভগবত নামে যেতে চান, তার উদ্দিষ্ট সাধনকে সে উপলব্ধি করতে চায়, সেই হলো গুরুদেব। গুরু হলো একজন শিষ্যের উপাস্য, যে শিষ্য গুরুদেবকে উপাসনা করবে। আর গুরুদেব কি করবেন, সেই ভগবানকে উপাসনা করেন। গুরুদেব করেন ভগবানের উপাসনা, আর শিষ্য করেন গুরুদেবের উপাসনা। সেই উপাসনার দ্বারাই আমাদের এই জড় জগৎ, এই মায়ার কবল থেকে আমরা উদ্ধার হয়ে আমাদের নিত্যধাম ভগবত ধামে যেতে পারবো, একমাত্র গুরু কৃপা। তো শাস্ত্র বলছেন যে দীক্ষাকালে গুরু, দীক্ষাকালে ভক্ত তারে করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করে আত্মসম। অর্থাৎ একজন শিষ্য যখন গুরুদেবের কাছে দীক্ষাপ্রাপ্ত হয়, তখন সে সদা সর্বদা সমস্ত কিছু আত্মসমর্পণ করে, নিজের যে খারাপ গুণগুলা। যখন একটা শিষ্য যখন গুরু দীক্ষাপ্রাপ্ত হয়, গুরুচরণে সমর্পিত হয়, তার যে খারাপ বাহ্যিক গুণগুলো আছে, অভ্যন্তরীণ যে খারাপ গুণগুলো আছে, সেই গুণগুলো সমস্ত কিছু গুরুদেব হরণ করে দেন। গুরুদেব যখন একজন শিষ্য গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেন, তখন কি করেন, ভগবান সেই শিষ্যকে নিজের আত্মাতে স্থান দেন,
নিজের আত্মার সমতুল্য করে জ্ঞান করেন। তো আগে গুরু কৃপা, তারপর ভগবত কৃপা, আগে গুরুচরণ আশ্রয়, তারপরে তো ভগবান সেই শিষ্যকে হৃদয়ে ধারণ করবে, হৃদয়কে হৃদয়ের সাথে সমতুল্য জ্ঞান করবে। তো যখন ভগবান যখন সেই গুরু কৃপা লাভ হবে, তখন আর এই দেহ দেহ থাকবে না, সেই দেহ সিদ্ধ হয়ে যাবে হরিনামে, চিন্ময় আনন্দ স্বরূপ হয়ে যাবে। যেরূপ যেরূপ একটি ধানকে সিদ্ধ করলে পরবর্তীতে আর সেটাতে চারাগাছ হয় না, ঠিক তেমনি যখন গুরু কৃপা হয়ে যায় একজন শিষ্যের প্রতি, তখন তার দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করা লাগে না, এই এই পৃথিবীতে আর আসা লাগে না, এই জড় জাগতিক সুখ দুঃখকে আস্বাদন করতে হয় না, সে ভগবত ভগবত নামে ভগবানের নিত্যলীলা স্মরণে ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়। তো গুরুদেব কতটা, গুরু কৃপা কতটা আমাদের প্রয়োজন জীবনে। তো গুরুদেব এখানে গুরুদেবকে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়েছে, গুরুদেব হলেন আমাদের বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু আমাদের কি করেন, পালনকর্তা, যিনি আমাদের প্রতিপালন করেন, গুরুদেবকে বিষ্ণুর সঙ্গে তুলনা করা হয়েছে। তো যিনি আমাদের একজন পিতামাতা ও একজন সন্তানকে প্রতিপালন করে বড় করেন, কিন্তু সেই পিতামাতার প্রতিপালনেও ত্রুটি রয়েছে, যে সেই পিতামাতা প্রতিপালন করেন কিন্তু সংসারে নিমজ্জিত করেন, অনেক পিতামাতাই সেই সন্তানকে সংসারে নিমজ্জিত করেন। তো গুরু হলো সেই প্রকার, সেই প্রকার বিষ্ণু স্বরূপ, যে আমাদের প্রতিপালন করে, আমাদের হৃদয়ে ভগবত ভক্তি দান করে, ভগবত মন্ত্র দান করে, সে আমাদের চিন্ময় আনন্দ, আমাদের মূল উদ্দেশ্যকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়। তো আবার গুরুদেবকে বলা হয়েছে যে মহেশ্বর, অর্থাৎ মহেশ্বর বলতে আমরা জানি যে সংহার কর্তা, যে দুষ্টের দমন করেন। তো গুরুদেব কি করে, গুরুদেব তো সদা সর্বদা আমাদের কৃপা করেন, গুরুদেবকে সদা সর্বদা শান্ত চিত্ত, তো কি করে সংহার কর্তা হতে পারে? আমাদের দেহে, আমাদের মনে, আমাদের চিত্তে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই ছয়টি পশু, সেই ছয়টি পশুকে একমাত্র হত্যা করতে পারে আমার গুরুদেব। তো এজন্য বলা হয়েছে যে গুরুদেবকে মহেশ্বর, গুরুদেব আমাদের মনে যে সমস্ত খারাপ গুণগুলো সেইগুলো নাশ করতে পারেন, তার জন্যই গুরুদেবকে এখানে বলা হয়েছে যে মহেশ্বর। তো একবার মহাদেব পার্বতী মহাদেবকে বলছেন যে মহাদেব, যদি একজন ভক্ত, একজন মানুষ, মনুষ্য জাতি যদি সে গুরু কৃপা না পায়, গুরুচরণে আশ্রিত না হয়, গুরু দীক্ষায় দীক্ষিত না হয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না হয়, তাহলে তার গতি কি হবে? তখন ভগবান বলছেন, মহাদেব বলছেন যে যে শিষ্য, যে মনুষ্য জাতি গুরু কৃপা পাবে না, গুরু কৃপা পায়নি, সে তার গতি হবে নরক, অর্থাৎ কুটিকাল তাকে নরকবাস করতে হবে। অদীক্ষিত ব্যক্তি তাকে কুটিকাল মৃত্যুর পর নরকবাস করতে হবে। এখানে মৃত্যু কিন্তু দুই প্রকার, একটা হলো কারণ মৃত্যু আর একটা অকারণ মৃত্যু। তো কারণ মৃত্যু কি? তো মৃত্যুর পূর্বে, অর্থাৎ মৃত্যু বরণ করার পূর্বে, যখন আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় ভগবত নাম, ভগবত ভক্তি স্মরণ হবে, সেই স্মরণ নিয়েই আমরা নিত্যধামে প্রবেশ করব, সেটাকে বলা হয় কারণ মৃত্যু। মানে আমাদের এই জগতে আসার পূর্বে আমরা যে ভগবানের নিকট প্রতিজ্ঞা করেছিলাম, ভগবান তোমার কাজকর্ম করব, তারপর তোমার সেবা করেই আমরা আবার তোমার কাছে চলে আসব, তো কারণ মৃত্যু হলো ভগবানকে স্মরণ করে যে পরলোক গতি হয়, যার দেহতা নিষ্ক্রম উৎক্রমণ হয়। তো অকারণ মৃত্যু কি? মৃত্যুর পূর্বে যার বিষয়ের প্রতি আসক্ত, গুরুদেবে স্মরণ, গুরুদেব স্মরণ নেই, ভগবানকে স্মরণ নেই,
সেটা হলো অকারণ মৃত্যু, যেটা ভগবানের আইনকে লঙ্ঘন করা হচ্ছে। তো গুরু হলো সেই রূপ নৌকা। এই ভবন অধি আমাদের সংসারটাকে বলা হয়েছে একটা সাগর স্বরূপ। সেই সাগর থেকে উঠার জন্য, সেই সাগর পাড়ি দেওয়ার জন্য গুরু হলো নৌকা স্বরূপ। গুরুকে এখানে শ্রী গুরু পাদ পদ্মকে নৌকার সাথে তুলনা করা হয়েছে, যে সেই রূপ নৌকা, যে নৌকাতে উঠলে আমরা সেই ভব নদী পার হয়ে ভগবানের চরণ সেবায়, ভগবানের নিত্য ধাম গোলক ধামে যেতে পারবো, ভগবানের চরণ সেবার অধিকারী হতে পারবো। তো একজন জন্মদাতা পিতামাতা একটি সন্তানকে কি করেন, সংসারে নিমজ্জিত করেন, সংসারের সুখ আস্বাদন করিয়ে, সংসারের আনন্দকে আস্বাদন করিয়ে, সংসার প্রাপ্তির আস্বাদন করিয়ে সে সংসারে নিমজ্জিত করেন। আর গুরু হলো সেই রূপ সংসার রূপ সাগর থেকে উদ্ধার করেন, এই ভগবত মন্ত্র দান করে, কৃষ্ণ মন্ত্র দান করে। তো গুরু ভক্তি বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। শাস্ত্র বলছেন যে ভক্তি হইতে কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়, অর্থাৎ অন্য যে কোনো সাধন ভজনই বলেন, কোনো কিছুতেই ভগবান প্রাপ্তি হবে না যদি হৃদয়ে নিষ্কাম ভক্তি না থাকে, নিষ্কাম ভগবানের প্রতি প্রেম না থাকে। তো গুরু হবে সেই রূপ যে শিষ্যের মনের ভাষা বুঝবে, শিষ্য কি চায়। একজন শিষ্য ইংরেজি বুঝে তাকে ইংরেজিতে বুঝাবে, সে বাংলা বুঝে সে বাংলাতে বুঝাবে, যে রূপ যে ভাষাতে বুঝবে গুরুদেব সেই শিষ্যকে সেইভাবে কৃপা দান করবেন, দীক্ষা দান করবেন, সেই তো গুরু। তো গুরু এতটাই কৃপাময়, গুরু বিনা এ সংসারে আর নাই গতি। তো সনাতন দাস বলছেন যে আশ্রয় করিয়া বন্দে শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে বাই কৃষ্ণ প্রেমদন। অর্থাৎ এই যে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ ধন প্রাপ্তি, তো আমাদের মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ ধন কি? ধন হলো গৌরহরির চরণ, কৃষ্ণ প্রাপ্তি, এটাই হলো প্রকৃত ধন। এই জগতের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এই ধনকে কিন্তু এখানে বোঝানো হয়নি। বলা হয়েছে যে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণের চরণ, গৌরহরির চরণ, রাধারানীর চরণ, রাধারানীকে প্রাপ্তি। বলছেন আশ্রয় করিয়া বন্দে শ্রীগুরুর চরণ, অর্থাৎ একমাত্র সেই প্রাপ্তিটুকু হয় শ্রীগুরুর চরণ আশ্রয় করলে, শ্রী গুরুদেবের প্রতি শরণাপন্ন হলে, শ্রী গুরুদেবের প্রতি ভক্তি জাগ্রত হলে, শ্রী গুরুদেবের প্রতিটি আদেশ উপদেশ। ভক্ত কিন্তু তিন প্রকার হয়, শিষ্য তিন প্রকার হয়। এক প্রকার হলো গুরুদেব বলবেন, তারপর সেটা পালন করবেন। আরেক প্রকার হবে যে গুরুদেব বলবেন কিন্তু সেটা পালন করবেন না, সেটা শুনবেন কিন্তু পালন করবেন না। তো দুই প্রকার, তিন প্রকার হবে যে গুরুদেব বলার পূর্বেই তার অন্তরের কথা জেনে সেই কার্যটুকু সম্পাদন করবে, সেই কার্যটুকু তার দ্বারা সম্পাদিত হবে। তো তিন প্রকার ভক্ত। তো জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। অর্থাৎ এই কলিহত জীব, এই অধমকে উদ্ধার করার জন্য একমাত্র গুরু, অর্থাৎ আমার কলিযুগের পাবন অবতার শ্রীমন মহাপ্রভু এক গুরুরূপ ধারণ করে এই অধমকে উদ্ধারিতে, সে গুরুরূপ ধারণ করে কৃপা দান করেন, সে কি আমাদের কৃপা করেন আমাদের উদ্ধারের জন্য, আমাদের নিস্তারের জন্য, এই মনুষ্য জনি থেকে উদ্ধার হয়ে ভগবত চরণ প্রাপ্তির জন্য গুরুরূপ ধারণ করে আমাদের কৃপা করেন। তারপর বলছেন যে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন গুরু আজ্ঞা হৃদেশ হব সত্য করি মানো। অর্থাৎ মহিমায় গুরু কৃষ্ণ,
গুরু কৃষ্ণ, এই তো আগে বললাম যে গুরু কৃষ্ণ বৈষ্ণবে তিনে তিনে সদা সর্বদা সমান সমদৃষ্টি সমভাবাপন্ন হতে হবে। তো শাস্ত্র বলছেন যে গুরু আর কৃষ্ণকে সদা সর্বদা এক করে জানো, অর্থাৎ গুরুদেবের গুরু আর কৃষ্ণ সদা সর্বদা ভক্তি শ্রদ্ধা। বলছেন যে গুরু আর কৃষ্ণ সদা সর্বদা সমান দৃষ্টিতে সরল রেখায় থাকতে হবে, সরল রেখায় রাখলেই আমাদের হৃদয়ে গুরুর আজ্ঞাটুকু সত্য বলে মানতে হবে। সত্য কোন রূপ? যেরূপ সত্য কখনো সেটা হলো অনিত্য, অর্থাৎ যেরূপ ভগবান সেই রূপ গুরুর বাক্যকে সত্যরূপে হৃদয়ে ধারণ করতে হবে। তো সত্য জ্ঞানে শাস্ত্র বলছেন যে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস অবশ্য তাহারও হয় ব্রজভূমি বাস, অর্থাৎ যাহার হৃদয়ে গুরুদেবের প্রতি বিশ্বাস, গুরুদেবের আদর্শ, গুরুদেবের আদেশ উপদেশ সমস্ত কিছুই সত্য বলে বিশ্বাস হয়, তার অবশ্যই ব্রজভূমি বাস হবে, সেই গুরু কৃপায় ব্রজভূমি বাস হবে। তো আমাদের ভজনাঙ্গের অন্যতম একটি অঙ্গই হচ্ছে ধাম বাস, অর্থাৎ এখানে ব্রজধামকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যেখানে ভগবানের লীলা বিলাস হয়েছে, ভগবানের চরণ পড়েছে সেই সেই ভূমিতে বাস, তাই বলা হচ্ছে ধাম বাস। আবার শাস্ত্র বলছেন যাহার প্রতি গুরুদেব হন পরশন্ন, কোনো বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন, অর্থাৎ যাহার প্রতি গুরুদেব একবার প্রসন্ন হয়েছে, গুরুদেব যার প্রতি সন্তোষ প্রাপ্ত, গুরুদেব যে ভক্তকে কৃপা দান করেছেন তার কোনো প্রকার বিপদ সমস্যা আপত্তি কোনো সমস্যাই তার হৃদয়কে অবসন্ন করতে পারে না, তাকে হৃদয়কে স্থগিত করতে পারে না, হৃদয়ের যে মূল কর্ম সেটাকে বন্ধ করে দিতে পারে না। তো গুরুরুষ্ট হলে কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, অর্থাৎ গুরু গুরু যদি ভগবানের গুরু যদি একজন শিষ্যের প্রতি অসন্তোষ প্রাপ্ত হয়, অর্থাৎ কৃষ্ণ যদি একজন ভক্তের প্রতি অসন্তোষ প্রাপ্ত হয়, সেই ভক্তের প্রতি অপ্রসন্ন হন, তাহলে গুরুদেবেরও ক্ষমতা আছে সেই ভক্তের উপর ভগবানকে প্রসন্ন করে দেওয়া। কিন্তু গুরুদেব যদি একজন ভক্তের প্রতি অপ্রসন্ন হন, অসন্তোষ প্রাপ্তি হয়, সেই গুরুদেব থেকে যদি কোনো প্রকার কষ্ট পান, সেই গুরুদেবের সেই শিষ্যের প্রতি যদি মানে বিমুখ হয়ে যান, তাহলে কৃষ্ণেরও ক্ষমতা নেই, ভগবানেরও ক্ষমতা নেই, এবং মহাপ্রভুরও ক্ষমতা নেই, সে ভগবানের ক্ষমতা নেই যে সেই শিষ্যের প্রতি প্রসন্ন করে দেওয়া, সন্তোষ দান করা। তো গুরু কতটা দয়াময়, কতটা গুরুত্ব আমাদের জীবনে গুরুদেবের। তো এখানে শাস্ত্র বলছেন যে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে আর নাই গতি, অর্থাৎ গুরুদেব হলো আমাদের মাতা পিতা স্বরূপ, অর্থাৎ মাতা পিতা যেরূপ একটি সন্তানকে প্রতিপালন করে বড় করে তুলেন, ঠিক তেমনি একজন গুরুদেব সেই সন্তানটিকেই ভগবত মন্ত্র ভগবত শাস্ত্র বলছেন যে গুরু বিনা এ সংসারে আর নাই গতি, অর্থাৎ এই মায়ার জগতে মায়ার জগতে জগতে যদি একমাত্র গতি পেতে চান, তো গুরু সৎ গুরুদেবের চরণ আশ্রিত হন, সৎ গুরুদেবের চরণকে আশ্রয় করুন, তার থেকে কৃপা প্রসাদ লাভ করুন, যে প্রসাদে পুরে মনিরাস, অর্থাৎ মনের যে আশা মনের যে কাম ক্রোধ লোভ মোহ বিভিন্ন প্রকার যে আশা, সেই আশাটুকুও গুরুরূপ কৃপায় নিষ্ফল হয়ে যায়, শেষ হয়ে যায়। তো গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, তো গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ, অর্থাৎ
যে গুরুকে মনুষ্য জ্ঞান করলে হবে না, মনুষ্য একজন মানুষকে যে দৃষ্টিতে দেখবেন সেই রূপ দৃষ্টিতে গুরুদেবকে দেখলে হবে না। কারণ গুরু আর কৃষ্ণ বৈষ্ণব এই তিন সদাসর্বদা সমান, সমান দৃষ্টিতে দেখতে হবে, সমান ভক্তি থাকতে হবে। তো গুরু যারা যে গুরু নিন্দা করেন, যে গুরুদেবকে নিন্দা করেন, গুরুদেবকে কটু কথা বলেন, তার তার কখনো দর্শন করতে নেই, তার কথা কখনো, যে গুরুদেবের নিন্দা করেন তার কথা শ্রবণ করতে নেই। তো আবার শাস্ত্র বলছেন যে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যতা হয় গুরু নিন্দা তথা না যাইবে। অর্থাৎ যে গুরু নিন্দা করে তার মুখ কদাপি দেখবে না, তার থেকে দূরে থাকবে। আর যে গুরু নিন্দা করে, তো যে গুরু নিন্দা করে তার মুখ কদাপি দর্শন করতে নেই। আর যেখানে গুরু নিন্দা হয় সেই জায়গাতে কদাপি যাওয়া যাবে না, সেই যে সেই গুরু নিন্দুকের মুখ কদাপি দেখা যাবে না। তো যথা যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, অর্থাৎ যে জায়গাতে গুরু নিন্দা হচ্ছে সেই জায়গাতে আপনি যাবেন না। কারণ যে নিন্দা করছে আর যে শ্রবণ করছে দুজনেই কিন্তু সমপরিমাণ পাপটুকু গ্রহণ করছে। অর্থাৎ যেরূপ অর্থাৎ যেরূপ একটি পশুকে, একটি মাছকে, একটি মুরগিকে, একটি পাঠাকে যখন বলি দিয়ে সেটাকে রন্ধন করা হয়, সেটা যে রন্ধন করবে, যে পরিবেশন করবে, যে দর্শন করবে, যে সম্মতি দান করবে, তারা কিন্তু সমপরিমাণ পাপ করেন। তো যে গুরু নিন্দা করছেন, যে সেইটুকু শ্রবণ করছেন, যে সেটাতে মুখ নাড়ছেন না কিন্তু সেটা শ্রবণ করছেন, তার সমপরিমাণ কিন্তু পাপ হবে। তো শাস্ত্র বলছেন গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, যথা তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। অর্থাৎ গুরুর বিক্রিয়া যদি কখনো দেখো তাহলেও কিন্তু গুরুদেবকে নিন্দা করা যাবে না, নিন্দামন্দ করা যাবে না, গুরুদেবের প্রতি বিশ্বাস উঠানো যাবে না। কারণ যেরূপ ভগবান ভগবান থেকে বিশ্বাস কখনো একজন, তো শাস্ত্র বলছেন লাইট অফ করতে গেলে তো শাস্ত্র বলছেন যে গুরু পাদপদ্ম রহে যার নিষ্ঠা, জগতে তারিতে সেই ধরে মহাশক্তি। অর্থাৎ যে গুরু পাদপদ্মে যার রতি, অর্থাৎ গুরু পাদপদ্মে যার রতি রয়েছে, যার বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই তো শক্তিমান, সেই তো এই জগতে সব থেকে শক্তিমান। কারণ শাস্ত্র বলছেন যে এক এক সদাচারী ব্রাহ্মণ এই ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারেন, ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারেন, ব্রহ্মাণ্ডকে শাস। তো শাস্ত্র বলছেন যে হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে মিলে ভাই সকল মিঠে ভাই সকল যন্ত্রণা। অর্থাৎ যে গুরু পাদ পদ্মকে বন্দনা করেন, শ্রী গুরু পাদ পদ্মে সমর্পিত হয়ে আছেন, শ্রী গুরু পাদ পদ্মের কৃপা পেয়েছেন, তার হৃদয়ে তার জীবনে যত প্রকার যন্ত্রণা, যত প্রকার বিপত্তি আছে সমস্ত কিছু নিঃশেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে সে ভগবত ভক্তি লাভ করে, ভগবত চরণ প্রাপ্তি হয় তার। তো গুরু কতটা, গুরুচরণ স্মরণ করা, গুরুচরণে আশ্রয় করা, গুরু কৃপা পাওয়া কতটা আমাদের জীবনে মূল্যবান। তো শাস্ত্র বলছেন যে গুরুপদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে দড়ি বন্দি আমি তাহার চরণ। যে সনাতন দাস বলছেন যে প্রত্যহ যে নিত্য গুরু পাদ পদ্ম বন্দনা করেন, গুরুদেবের বন্দনা করেন, গুরুদেবের আদেশ উপদেশ, গুরুদেবের নিষ্ঠা ভাব রুচি সমস্ত কিছুকেই সে উপলব্ধি করেন, সমস্ত কিছুতেই তার মন উপবিষ্ট হয়েছে, আবদ্ধ হয়েছে, তার রুচি হয়েছে,
সনাতন দাস বলছেন যে আমি তাহারও চরণ আমি শিরে ধারণ করি। তো কতটা কৃপাময় গুরুদেব। তে শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করি আস। তো সনাতন দাস বলছেন যে শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রী গুরু বন্দনা করি সনাতন দাস। অর্থাৎ শ্রী গুরু চরণ পদ্ম যে আস করেছেন সেই আশায় সনাতন দাস বলছেন যে তাহারও সনাতন দাস বন্দনা। তো শাস্ত্র বলছেন যে ভজ ভজ মন শ্রী গুরুর চরণ সকল বেদের সার, সমস্ত বেদের সার হল শ্রী গুরুর চরণ, শ্রী গুরুর চরণ ভজনা, শ্রী গুরুর চরণ ভজনানন্দে লিপ্ত থাকা, সেটা বেদেরও সার মন্ত্র। সার বলতে আমরা কি বুঝি, যে মূল বিষয়বস্তু। তো বেদের মূল বিষয়বস্তুই হল যে গুরুচরণ ভজনা, গুরুচরণে সমর্পিত হওয়া। তো পতি শাস্ত্র আবার বলছেন যে পতিত দুর্গতে প্রেম দিতে পরম করুণা যায়, সেই তো গুরু। যে তো গুরু হলো সেই রূপ, সেই রূপ কৃপা, যে আমার মতো পতিতকে, আমার মতো দুরাচারকে, পাপীকে, চণ্ডালকে, কোনো জ্ঞান নেই, ধ্যান নেই, ভজনা নেই, এই একটা নিষ্কাম, একটা নিষ্ফল ব্যক্তিকে, যে কিনা প্রেমধন দিতে এই জগতে এসেছেন, গুরুরূপ ধারণ করে ভগবান, যার অশেষ করুণা, অশেষ কৃপা। তো গুরুদেব এতটাই কৃপাময় যে তার চরণ, যার চরণ যে যার প্রতি সমর, তার চরণ যে যে ভক্তের হৃদয়ে এসেছে, স্মরণে এসেছে, সেই তো ধন্য। সেই ভক্তই তো ভগবত চরণ পাওয়ার জন্য উপবিষ্ট, ভগবত চরণ পাওয়ার জন্য সে। তো চৈতন্য চৈতামৃতে বলছেন যে গুরুরূপ কৃষ্ণ হন শাস্ত্রেরও প্রমাণ। অর্থাৎ শাস্ত্রে, প্রত্যেকটা শাস্ত্রেই কিন্তু গুরুদেবকে আগে বলছেন গুরু, আগে গুরু তারপরই তো ভগবান, আগে গুরু কৃপা তারপর ভগবত কৃপা। গুরুদেব যদি না আসেন সে জায়গাতে কিন্তু ভগবানও আসতে পারেন না। তো আগে গুরুদেবকে সেই জায়গায় যেতে হবে, তারপর তো ভগবত কৃপা, তারপর তো ভগবত প্রাপ্তি হবে, ভগবত লাভ হবে, ভগবত ভক্তি লাভ হবে। তো আবার দেবী পুরাণে বলছেন যে সম্প্রদায়বিহীন, সম্প্রদায়বিহীন যারা মন্ত্র গ্রহণ করে, অর্থাৎ মহাপ্রভুর পার্ষদ সম্প্রদায়বিহীন, মহাপ্রভুর পার্ষদ ছাড়া সম্প্রদায়বিহীন যারা মন্ত্র গ্রহণ করেন তাদের মন্ত্র হলো নিষ্ফল। সেই মন্ত্রে কদাপি কারো মঙ্গল হবে না, চিত্ত নির্মূল হবে না, সে উদ্দিষ্ট সাধনকে ভুলে যাবে। তো দেবী পুরাণে বলছেন যে বৈষ্ণব এবং ব্রাহ্মণ হইতে সেই দীক্ষাটুকু আমাদের গ্রহণ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, যারা কিনা শিব ভক্ত, সূর্য ভক্ত, গণেশের ভক্ত এবং শাক্ত। সে যতই জ্ঞানী গুণী, যতই মহাত্মা হোক, তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না, দেবী পুরাণ বলছেন। কারণ সেই দীক্ষা হবে নাস্তিক, সেই দীক্ষা কখনো একজন ভক্তের হৃদয়কে ভগবত ভক্তি দান করতে পারে না, ভগবত চরণ পাইয়ে দিতে পারে না। তো তো আমাদের অনেকেই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রকে কি করি, গুরু মন্ত্র স্বরূপ আমরা জ্ঞান করি, কিন্তু বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্রই কিন্তু শ্রেষ্ঠ মন্ত্র, পরম মন্ত্র, সেই মন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই। তো অনেকেই আছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রকেই গুরু মন্ত্র বলে জ্ঞান করেন, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র এজন্যই গুরুদেব প্রথমে প্রদান করেন যে তার ভক্তের যে অজ্ঞানতা, যে লোভ লালসা, যে খারাপ গুণগুলো আছেন, যে চিত্তকে শুদ্ধ করার জন্য সেই মন্ত্রটুকু গুরুদেব কৃপা করে দান করেন। আর
হরে কৃষ্ণ মহামন্ত্র কখনোই বীজ মন্ত্র, গুরু মন্ত্র, বীজ মন্ত্র হতে পারে না, কারণ বীজ মন্ত্র তো গুপ্ত, গোপন করে ভজনা করতে হয়, আর হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা কীর্তন উচ্চ স্বরে করা হয়, সেটা কখনো বীজ মন্ত্র গুরু মন্ত্র হতে পারে না, সেটা জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কিন্তু সেটা সেটা কখনোই গুরু মন্ত্র বীজ মন্ত্র নয়, বীজ মন্ত্র হবে গুপ্ত, সেটা সদা সর্বদা গুরু ভাই বোনের মধ্যে, গুরুদেবের মধ্যেই কিন্তু আদান প্রদান হবে, অন্য কারো সেটি যে কিনা দীক্ষা প্রদান করার পর আমাদের ভগবত ভক্তি ভগবানের চরণ সেবার জন্য আদেশ প্রদান করেন, তিনি হলেন গুরুদেব। তো শাস্ত্র বলছেন যে যত প্রকার গুরুদেব আছেন তাদের মধ্যে ভগবত মন্ত্র উপদেশকারী গুরুই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, যিনি ভগবত মন্ত্র দান করেন একজন শিষ্যকে, ভগবত মন্ত্র যিনি দান করেন সেই গুরুদেবই হলেন সর্বশ্রেষ্ঠ গুরুদেব, সেই গুরুদেবই হলো সদ্গুরুদেব। তো ভগবত মন্ত্র ভগবত বীজ পেলেই তো ভগবানকে পাওয়া যাবে। তো গুরুদেব হলেন সেই প্রকার পন্থা, সেই প্রকার দ্বার, যে দ্বার অর্থাৎ আমাদের সম্মুখে কিন্তু ভগবান কিন্তু আমাদের সম্মুখেই আছেন, যদি ভগবানকে অন্তর থেকে হৃদয় দিয়ে ভগবানের ভজনা করা হয় তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে। তো আমাদের কেন আমরা ভগবানকে দর্শন করতে পারি না, এজন্যই ভগবানকে দর্শন হয় না, কারণ কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য মায়ার দ্বারা জর্জরিত, সেই রূপ পর্দাকে আমরা ছড়াতে পারি না। তো আমাদের অনেকেরই এই জন্ম চলে যায়, অনেক কোটি কোটি 84 লক্ষ জনই ভ্রমণ করে আবার আসতে হয়, তো সেই পর্দাটি সরিয়ে একমাত্র ভগবানকে পাইয়ে দিতে পারেন আমার শ্রী গুরুদেব, কতটা গুরু কৃপা। তাই তো ভাগবতে বারবার বলছেন যে যস্য প্রসাদত ভগবত প্রসাদ, আগে গুরু কৃপা তারপর ভগবত কৃপা। তো আজ এখানেই বিশ্রাম নেব গুরু গুরুতত্ত্ব নিয়ে। তো অপরাধ মার্জনা করবেন সকলেই, যারা এই লাইভটি শ্রবণ করবেন অথবা শ্রবণ করছেন, অনেকেই দেখছি যে শ্রবণ করছেন, তো তাদের চরণে আমার শতকোটি দণ্ডবত, তুমি অধম, কৃপা করে এই কৃপা করুন যাতে ভগবানের চরণে সদা সর্বদা সমর্পিত থাকতে পারি, ভগবত চরণই যাতে সার হয় জীবনে, আর বিন্দুমাত্র যোগ্যতাও নেই যে আপনাদের গুরু তত্ত্ব কথা শুনিয়ে আপনাদের জীবনে উন্নতি হতে পারে, প্রসন্ন হতে পারেন আপনারা। তো বাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী রাধে।